আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জানাতুনিসা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে নিশ্চয়ই একটা ফেস প্যাক ভিডিও। আসলে এখন উইন্টার, সো উইন্টারে একটা জিনিস খুবই কমন আর খুবই এটা খেতেও অনেকে পছন্দ করে, সেটা হচ্ছে টমেটো। এটা আমাদের স্কিনের জন্য কিন্তু প্রচণ্ড ভালো একটা কাজ করে থাকে, আর এটা এই সময়ে অনেক রেগুলারলি তো আমরা খুবই ইজিলি এটা কিনতে পারবো সব জায়গা থেকে। সো এটা কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া অনেক ভালো, রান্না করে খেলেও ভালো, অ্যান্ড এটা স্কিনের জন্য তো অনেক বেশি ভালো। সো আপনারা যদি চান তাহলে খুবই ইজিভাবে এটার কয়েকটা ফেস প্যাক বানিয়ে ফেলতে পারবেন, অ্যান্ড এটা যখন অ্যাপ্লাই করবেন দেন বুঝতে পারবেন এটা যে কতটা ভালো। সো আজকে আমি আপনাদের সামনে একটা স্ক্রাব দেখাবো, দেন একটা ফেস প্যাক। সো হোপফুলি এই ভিডিওটা ভালো লাগবে, সো দেখতে থাকুন। আর ফার্স্টে দেখিয়ে দিই স্ক্রাবটা আমি কীভাবে তৈরি করেছি। তো স্ক্রাব বানাচ্ছি ফার্স্ট আমি। স্ক্রাবের জন্য আমাদের লাগছে টক দই। টক দই অনেক বেশি ভালো আমাদের ফেসের জন্য। এটা যেমন ফেস প্যাকে ভালো কাজ করে, ঠিক তেমনই স্ক্রাবের ক্ষেত্রেও ভালো একটা কাজ করে থাকে। তো আমি 2-3 চামচের মতো টক দই নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো। টমেটোটা কিন্তু অনেক বেশি ভালো আমাদের ফেসের জন্য, আর এর বেনিফিট যে কত বেশি আপনার যদি অ্যাপ্লাই না করে থাকেন কখনো বুঝবেন না। ন্যাচারালি যদি ফসা হতে চান আপনি টমেটো রেগুলারলি টমেটোর জুসটা ইউজ করে নিন ফেসের মধ্যে, খুবই ভালো কাজ করে, ট্রাস্ট মি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো যে কী পরিমাণ ভালো স্ক্রাবের জন্য সেটা ইউজ না করলে কখনো বুঝবে না। সো চালের গুঁড়ো স্ক্রাবের জন্য অনেক বেশি ভালো। তো আমি টমেটো আর টক দই আর চালের গুঁড়ো মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে দেন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। সো এই যে স্ক্রাবের জন্য যে পেস্টটা বানিয়েছি এটা খুবই ঠিক একটা পেস্ট হয়, অ্যান্ড এটা আপনার ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করবেন। ভালো করে যেমনটা আমরা স্ক্রাব করার ক্ষেত্রে করি, লাগিয়ে দেন একটু হালকা হালকা ঘষবো ফেসটাকে, কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না স্কিনকে, কারণ স্কিনে বেশি চাপ দিলে এটা খুবই ক্ষতি করে ফেসে। তো এই জন্য আমরা আস্তে আস্তে সফটভাবে কিন্তু এটা আমাদের ফেসের মধ্যে ঘষবো। অ্যান্ড এটা যখন আপনারা স্ক্রাব করবেন, স্ক্রাব করার পরে যখন ফেসটাকে ধুবেন দেন বুঝতে পারবেন এটা যে কী পরিমাণ ভালো একটা কাজ করে থাকে। তো আমি আমার ফুল ফেসে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো আমি স্ক্রাবটি এভাবে সার্কুলার মোশনে স্ক্রাব করার পর 10 মিনিট রেখে দেবো, অ্যান্ড 10 মিনিট রেখে ওয়াশ করে ফেলব। তো আমি এ ফাঁকে বানিয়ে নিয়েছি আমার ফেস প্যাকটি। ফেস প্যাকটি বানাতে হবে অবশ্যই যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টমেটো। আর টমেটোর গুণাগুণ যে কত ভালো সেটা আমি বলেছি, অ্যান্ড এখন আমাদের লাগছে অবশ্যই টমেটো তো দিয়ে ফেলেছি, তারপর দেবো মুলতানি মিটি। মুলতানি মিটি কিন্তু অনেক বেশি ভালো, এটা আমাদের ফেসের জন্য অনেক বেশি ভালো। যদি আমাদের ফেসটা অয়েলি স্কিন হয় তাহলে তো অনেক ভালো কাজ করে আমাদের ফেসের মধ্যে। আর যাদের ড্রাই স্কিন তারা কম ইউজ করলে ভালো, বাট একদম হার্মফুল তা না। কিন্তু এই ক্ষেত্রে অয়েলি স্কিন অ্যান্ড আপনার ড্রাই স্কিন সব স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি মুলতান মাটির পর দিয়ে দিয়েছি হলুদ। হলুদ হচ্ছে অনেক ভালো একটা ফেস প্যাক, এটা আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, আর অ্যাকনে প্রবলেমের জন্য তো অনেক ভালো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনার টক দই। টক দইটা অনেক বেশি ভালো আমাদের ফেসের জন্য, আমি আগে বলেছি স্কিন ফসফস করতে হেল্প করে, স্কিন অ্যাকনে প্রবলেমের জন্য ভালো। আর স্কিন যে কোনো যদি আপনার স্কিন যদি ড্রাই হয় তাহলে ড্রাই স্কিনদের জন্য কিন্তু টক দইটা অনেক বেশি ভালো।
तो अवश्य ये अप्लाई करबें अपने फेसे एंड ये भालो मिक्स कर फिलब मिक्स कर दें फेसे अप्लाई करब আমার ফেসটা আমি ক্লিন করে ফেলেছি এবার আমি এর মধ্যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি এন্ড আশা করি ফেস প্যাকটা কিভাবে তৈরি করেছি আপনারা দেখে নিয়েছেন এন্ড এখন আমি এই ফেস প্যাকটি আমার স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নেব আর এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারেন বেশি ইউজ করার প্রয়োজন নেই 3 থেকে 7 দিন ইউজ করলে সপ্তাহে সপ্তাহে দেন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এটা খুবই ভালো কাজ করবে আর আমাদের বাহিরে গেলে আমরা আমাদের স্কিনটা কিন্তু রোদের তাপে আমাদের স্কিনটা কিন্তু আমাদের যে সানবার্ন হয় এটার জন্য কিন্তু অনেক বেশি ভালো একটা কাজ করে থাকে এই ফেস প্যাকটি আর এর মধ্যে যে প্রত্যেকটা উপাদান অ্যাড করা হয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো একটা কাজ করে থাকে সো এটা নির্দ্বিধায় যে কোনো ফেসের মানুষ স্কিন এটা আপনার হুক অয়েলি স্কিন হুক কম্বিনেশন অ্যান্ড হুক ড্রাই দ্যাটস নট ম্যাটার আপনার যে কোনো স্কিন টাইপ হলেও আপনি এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড এটা ভালো একটা রেজাল্ট দেবে তো আমি এই ফেস প্যাকটি ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি তো এই ফেস প্যাকটি 20 মিনিট রাখবেন দেন ওয়াশ করে ফেলবেন তো আমরা দেখতে পাচ্ছেন আমার ফেসটা শুকিয়ে গেছে ফেস প্যাকটি তো এখন আমি আমার ফেসটি ওয়াশ করে নেছি তো দেখতে পাচ্ছেন আমার ফেসটি ওয়াশ করে নিয়েছি এটা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট দিয়েছে মাশাআল্লাহ অ্যান্ড এটা কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড ভালো ট্রাস্ট মি ইউজ করেন দেন আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু ভালো আর টমেটো প্রত্যেকের ঘরে আছে সো এই সময়ে এটা অ্যাপ্লাই মাস্ট বি করবেন অ্যান্ড এটা অল স্কিন টাইপ সো যে কোনো স্কিন টাইপের পার্সন এটা ইউজ করতে পারবেন অ্যান্ড হোপফুলি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ অ্যান্ড না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নিজেদের খেয়াল রাখবেন খুদা হাফেজ